স্বর্ণলতা একটি পাতাবিহীন উদ্ভিদ, একে বাংলায় স্বর্ণলতা, আলোকলতিকা, শূন্যলতিকা বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। এটি পরজীবী বা পরাশ্রয়ী হিসেবে জন্মায়, তবে এদের বড়ই গাছেই বেশি দেখা যায়। এদের হস্টারিয়া নামক চুষক অঙ্গ থাকে, যার মাধ্যমে এরা খাদ্য ও পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। এদেরকে গ্রামাঞ্চলেই বেশি দেখা যায়। পাতা নেই, কিন্তু স্বর্ণ রঙের লতার সৌন্দর্য সকলেরই মন কাড়ে। এদের ফুল ফোটে ও ফল হয়। আলোকলতা বা স্বর্ণলতা রয়েছে নানা ধরনের ভেষজ গুণ। এই লতার রস ক্ষত উপশমে বেশ কার্যকরী। এছাড়াও এই আগ্রাসী লতা যৌন রোগে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। 40 থেকে 50 গ্রাম লতার রস করে সামান্য পানি দিয়ে গরম করে অথবা গরম না করে সকাল সন্ধ্যা দিনে 2 বার সেবন করলে আপনার যে কোনো যৌন সমস্যা সমাধানে বিশেষ ফলপ্রসূ। কারো মুখে অরুচি দেখা দিলে বা খেতে ইচ্ছে না করলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি সেবন করলে অরুচি ভাব কেটে যায়। আমাদের অনেক সময় মুখে গা হয়, আর মুখে গা হলে স্বর্ণলতা সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকোচা করলে ঘা দ্রুত ভালো হয়ে যায়। গ্যাসের সমস্যা থাকলে বা পেটের বায়ুনাশে সমস্যা দেখা দিলে স্বর্ণলতার বীজ চূর্ণ করে খেলে অনেক উপকার পাওয়া যায়। কৃমির সমস্যা সমাধানেও স্বর্ণলতা বেশ কার্যকরী। স্বর্ণলতা গাছ থেকে বীজ সংগ্রহ করে সেই বীজ চূর্ণ করে খেলে কৃমি ভালো হয়। জন্ডিসের জন্য স্বর্ণলতা বেশ উপকারী। এর জন্য প্রথমে স্বর্ণলতা সংগ্রহ করে থেতু করতে হবে, তারপর থেতু করা স্বর্ণলতা খেতে হবে। আশা করা যায় এভাবে নিয়মিত কয়েকদিন খেলে জন্ডিস ভালো হয়ে যাবে। তবে এই স্বর্ণলতার রয়েছে বেশ কিছু বিষক্রিয়া। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই পাতার রস অনেক সময় গর্ভপাত বা প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। তাই স্বর্ণলতা খাওয়ার পূর্বে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে নিন।